উনি স্পষ্টবাদী, তারপরে সত্যবাদী, এটা তো ডেফিনেটলি আছে। যে আপনি যে বললেন যে সূর্য ডুবে গেছে, আসলে সূর্য ডুবে গেছে আমাদের চলচ্চিত্রে, এটুকুই বলবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনি একটা বড় জায়গায় ওনাকে রাখবেন এবং জান্নাত নসিব করবেন। মিয়া ভাইয়ের সবচেয়ে বড় চরিত্র ছিল একটি, যেটি হলো খুব কাছের মানুষ, আপন মানুষকে খুব কাছে করে নিত। প্রোডাকশন কন্ট্রোলার, প্রোডাকশন ম্যানেজার যদি বলতো যে মিয়া ভাই আপনি খায় নেন না, হিরো আপনি খায় নেন, একটা এমন একটা ধমক দিত এবং তার শুটিংয়ের জন্য তাকে দেরি করতো এক দেড় ঘন্টা দুই ঘন্টা শাস্তি। উনি স্পষ্টবাদী, তারপরে সত্যবাদী, এটা তো ডেফিনেটলি আছে, এবং কোনো বনিতা করে কথা বলতে পারতেন না। আর ন্যাচারালি উনি যখন যেটা বলতেন মন থেকেই বলতেন, রাগটা করতেন মন থেকে, অভিমানটা করতেন মন থেকে, ভালোবাসতেন মন থেকে। আমার ব্যাড লাগ যে ওনার সাথে আমার কখনো কাজ করা হয়নি একই ফ্রেমে, কিন্তু আমার শুরুটা ওনার ছবির মাধ্যম দিয়ে হয়েছিল। একটা ছবি মশাল করেছিলাম, তারপরে দীর্ঘদিন পরে আমি চাঁদের আলো করি। কিন্তু ওনার ওয়াইফ হচ্ছে মৌসুমীর এক বেস মানে সহপাঠী কলেজ ইউনিভার্সিটির, সেদিন থেকে ভাবির খুব কাছ থেকে ওনার বিষয়ে কথা হতো। আমি আমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এই কারণে যে ওনাকে আমি পছন্দ করতাম, ওনাকে আমি ফলো করতাম, ওনার ব্যক্তি আচরণগুলিকে আমি ফলো করতাম। আর ওনার সাথে আমার একটা স্মৃতি হচ্ছে, আমি নয়নমণি নামে একটা ছবি করেছিলাম, রিমেক ছবি, কিন্তু যখন মতিন রহমান সাহেব আমাকে অফার করলেন ছবিটা, তখন আমি না করেছিলাম যে ছবিটা আমি করতে পারবো না, কারণ এই ইমেজ ভাঙা যাবে না। মিয়া ভাইয়ের ইমেজ, এটা আমার মতো একজন শিল্পীর ভাঙাটা মুশকিল। তো তখন ল্যান্ডফোনের যুগ ছিল, তো আমি ওনাকে ফোন দিয়েছিলাম। উনি বলল যে আরে মিয়া করো করো, অসুবিধা নেই, তুমি ভালো আর্টিস্ট। আমি বলছি না মিয়া ভাই, আমি ভালো আর্টিস্ট না, কিন্তু ছবিটা যে কোনো কারণেই হোক আমি করেছিলাম। কিন্তু ছবি যখন আমি দেখেছিলাম তখন আমি নিজে লজ্জা পেয়েছিলাম যে ওনার ইমেজটা আমি ভাঙতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে দর্শক যে নয়নমণির যে নয়নের যে ইমেজ, সেটা আমি নয়ন হয়ে, রঙিন নয়ন হয়ে আমি সেটা ভাঙতে পারিনি। এটি হচ্ছে মিয়া ভাইয়ের সবচেয়ে বড়, আর গ্রামের সব কিছু মিলে বাংলার প্রতিটি আনাচে কানাচে মিয়া ভাই যেরকম ছড়িয়ে আছে আমাদের চলচ্চিত্রের। আমি যখন খুব ছোট থেকে ওনাকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি যে চলচ্চিত্রের যে কোনো চড়ায় উৎসাহিতে একটা বাড়ির খুঁটি, আমি মনে করব যে আপনি যে বললেন যে সূর্য ডুবে গেছে, আসলে সূর্য ডুবে গেছে আমাদের চলচ্চিত্রে। এমনি তো কিছুই নাই, তারপরও যখন চিন্তা করলাম যে না, আমাদের মিয়া ভাই আছে, আলমগীর সাহেব আছে, উজ্জ্বল সাহেব আছে, পারভেজ সাহেব আছে, ওনারা তো এখনও বেঁচে আছে, কিন্তু সেই ভয়ের জায়গাটা এখন আরও ভয় বেড়ে গেল যে মিয়া ভাই নাই। তো মানুষের কাছে হয়তো বা কিছুই চাওয়ার কিছুই নাই, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এটুকুই বলবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনি একটা বড় জায়গায় ওনাকে রাখবেন এবং জান্নাত নসিব করবেন, যে উনি যেন সেই আখেরাতে যেন অনেকটা বড় অবস্থানে অবস্থান করেন। এই পৃথিবীতে যেরকম উনি সম্মান পেয়েছেন, আখেরাতেও যেন এরকম সম্মান পায়, যে নবীর উম্মত হিসাবে আমি সেই দোয়াটাই করব। প্রথমে আমি আমার হৃদয়ের অন্তস্থ থেকে মিয়া ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। মিয়া ভাইয়ের আত্মা আল্লাহ বেহেস্ত নসিব করুক। চলচ্চিত্র অঙ্গনে মিয়া ভাই প্রথম যখন আসলো আমাদের সাথে, বন্ধু সুলভ ভাব, সে নায়ক, আমরা হলাম ফাইটার, ফাইট ডিরেক্টর, এইভাবে চলতে লাগলাম। অনেক ঘটনা, অনেক জানা অজানা ঘটনা। মিয়া ভাইয়ের সবচেয়ে বড় চরিত্র ছিল একটি, যেটি হলো খুব কাছের মানুষ, আপন মানুষকে খুব কাছে করে নিত, খুব আপন করে নিত। দূরের মানুষ যারা ছিল তাদেরকে খুব আপন করে নিত, আপন ভরে ভাবত, এবং এত সুন্দর ব্যবহার ক্যামেরাম্যান থেকে নিয়ে টেকনিশিয়ান থেকে রেখে এক্সট্রা মেয়েদেরকে নিয়ে, নাচের মেয়েদেরকে নিয়ে,
ফাইটারদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতেন মিয়া ভাই। যখন শুটিং শেষ হইতো তখন প্রত্যেককে ডাকতো, এই ডাক, সবাইকে ডাক, সবাইকে ডাক, সবাইকে ডাক। যদি বলতো নাকি কোনো প্রোডাকশনের লোক, প্রোডাকশন কন্ট্রোলার, প্রোডাকশন ম্যানেজার যদি বলতো যে মিয়া ভাই আপনি খায় নেন না, হিরো আপনি খায় নেন, একটা এমন একটা ধমক দিত এবং তার শুটিংয়ের জন্য তাকে দেরি করতো এক দেড় ঘন্টা দুই ঘন্টা শাস্তি। কেন যে তুই আমাকে একা ডাকলি কেন খাওয়ার জন্য, প্রোডাকশনে আরও লোকজন তো ছিল। এরকম সুন্দর মিয়া ভাই ছিল। এই মিয়া ভাই আর চলচ্চিত্র অঙ্গনে আরেকটা আসবে কি না আমাদের জীবনে বা আমার জীবনে আমি আর বলতে পারবো না। মিয়া ভাইয়ের স্মৃতি সারা জীবন এফডিসির প্রতিটা ওয়ালে ওয়ালে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, ফ্লোরে ফ্লোরে গাঁথা থাকবে। মিয়া ভাই একটাই, মিয়া ভাই আছে জীবিত, বেঁচে থাকবে সারা জীবন আমাদের মাঝে, আপনাদের মাঝে, সবার মাঝে। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব একটি কথা, মিয়া ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, সে যেন স্বর্গবাসী হয়, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং তার পরিবারবর্গ যেন সুন্দরভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এই আমার কামনা। থ্যাংক ইউ।